আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মহাজাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শীত পড়ে গেছে, তো এর জন্য আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি শীতের স্পেশাল স্যুপ। তো এর জন্য এখানে আমি অল্প একটু তেল নিয়েছি, তো এখন আমি এতে একটু রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি ভেজে এখানে আমি দুটো ছোট মুরগির মাংস দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আমি এখানে চার কাপ পানি দিয়ে দিলাম। মাংসটা একটু সেদ্ধ হলে আমি মাংসটা এখান থেকে উঠিয়ে নেব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এর জন্য এখান থেকে আমি মাংসটা তুলে নিয়েছি। এখন আমি এতে সবজিগুলো দিয়ে দিব। সবজি আমি এখানে পেঁপে, গাজর, বরবটি নিয়েছি, বাকি সবজি আমি পরে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব বাঁধাকপি। দিব এক টেবিল চামচ টমেটো সস, দুই টেবিল চামচ চিলি গার্লিক সস। বাকি লবণ দিব এখানে এখন আমি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি চার ভাগের এক চা চামচ গোলমরিচের গুঁড়া। সেদ্ধ করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা ফুটে উঠলে আমি এতে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এখন আমি এতে দিয়ে দিব গোলানো কর্নফ্লাওয়ার। আমি এখানে আধা কাপ পানিতে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি।
দিয়ে দিচ্ছি একটি ফেটে রাখা ডিম। এক টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ চিনি, এখন আমি এতে লাস্ট সবজি ক্যাপসিকামটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/4 ভাগের 1 চা চামচ টেস্টিং সল্ট। হয়ে গেছে আমার চিকেন ভেজিটেবল স্যুপ। তো এটা এখন আমি পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেছে আমার চিকেন ভেজিটেবল স্যুপ। যেহেতু এখন শীতের দিন, তো আপনি আপনারা পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে এই স্যুপটি তৈরি করে খেতে পারেন। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।